দাঁড়িয়ে থাকা ছোট ট্রাকে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে ট্রাক। হুগলির সিঙ্গুর থানার বৈদ্যবাটি তারকেশ্বর রোডের রতনপুর ব্রিজের উপর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থলে সিঙ্গুর থানার পুলিশ, তবে হতাহতের কোনো খবর নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি রতনপুরের এক ব্যবসায়ীর গাড়ি। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে এবং দমকলের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ছোট ট্রাকটি রতনপুরের এক আলু ব্যবসায়ী, তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক করে কিছু জানা না গেলেও শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান। দাঁড়িয়ে থাকা ছোট ট্রাকের দাউ দাউ করে আগুন। ফোন নাম্বার পাইনি আমি, কালকেও গিয়ে দিলাম, তখনও খোলে নাই। ওরা তো রাত্রিবেলা তো খোলে, বুঝা হচ্ছে না ভালো করে। কানেকশন দিকে হয় একটা কল পাই। কল পাওয়ার পরে আমরা চাপদানি দমকল থেকে আসছি, আসতে যেটুকু টাইম এসে দেখলাম এই গাড়িটা পুরোটাই জ্বলছে, ছ চাকার একটা গাড়ি, গাড়িটা জ্বলছে। আমরা তখন জল দিয়ে আগুনটা নিভাই এবং যত সম্ভব মনে হয় শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে, কিন্তু গাড়িটার মধ্যে কোনো ইঞ্জুরি হয়নি, কোনো মালপত্র ত্রুটি ছিল না। এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার আউট হয়ে গেছে। এই অবস্থায় আমরা ফিরে যাচ্ছি আমাদের এখানকে যে এএসআই ওনার হাতে আমরা কল্যাণ রয়ের কাছে চার্জ হ্যান্ড ওভার করে দিয়ে আমরা ট্রেনে। আরে ওরা ফোন নাম্বার পায়নি, আমি কালকেও গিয়ে দিলাম, তখনও খোলে নাই। ওরা তো রাত্রিবেলা তো খোলে, কি বুঝে হচ্ছে না ভালো করে। ও বল, গোদরেজ ইন্টেরিয়র বর্ধমান শোরুম নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। ফার্নিচারের উপরে রয়েছে 100% পর্যন্ত ডিসকাউন্ট কুপন জিতে নেবার দারুণ সুযোগ। এছাড়াও রয়েছে প্রত্যেক কেনাকাটার উপর অ্যাসিওর ডিসকাউন্ট। এখানে পাবেন বেডরুম সেট, ডাইনিং সেট, সোফা সেট ও স্টিল আলমিরা, এছাড়াও অনেক কিছু। একেই বলে একই ছাদের নিচে কমপ্লিট সলিউশন। তাই আর দেরি না করে চলে আসুন গোদরেজ ইন্টেরিয় বর্ধমান শোরুমে। আমাদের ঠিকানা ভার্সেটাইল এন্টারপ্রাইজ, ডিভিসি মোড়, বর্ধমান। গোদরেজ ইন্টেরিয়।